বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা আবারও ক্লাস নিয়ে চলে এসেছি। এসএসসি এমটিএস এক্সাম 2023-এ যারা পরীক্ষা দেবে, কারণ 2023-এ কিন্তু ইতিমধ্যে একবার পরীক্ষা হয়ে গেছে, আরও একবার পরীক্ষা হতে চলেছে, যেটা সেপ্টেম্বরে হবে তোমাদের, তোমরা সকলে জানো। তো সময় খুব কম। তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল মে মাসের দিকে, দেখতে পাচ্ছ ডেট 2 মে 2023-এ যেটা পরীক্ষা পড়েছিল থার্ড শিফটে। তো আমরা 57টা শিফট 2023-এ যে হয়েছিল, 2023 57টা মোট শিফট থেকে জেনারেল অ্যাওয়ারনেস খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো পরীক্ষার জন্য খুব জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ খুব ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিডিওতে করব তোমার থার্ড শিফটে 2 মে 2023 থার্ড শিফটে যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো নিয়ে এই ভিডিওতে আমরা দেখে নেবো, আলোচনা করবো। তো দেখো সময় নষ্ট না করে আমরা একদম প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো প্রথম কোশ্চেন কী পড়েছিল, দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা করছি সেট 3 2 মে 2023-এ থার্ড শিফটে কিন্তু এই প্রশ্নগুলো পড়েছিল, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন দেখো কী আছে, বলছে পোমেল হর্স, রোমান ড্রিং, ভল্টিং টেবিল এমন কয়েকটি শব্দ যা ড্যাশের সঙ্গে, এখানে একটা ড্যাশ হতো, যা ড্যাশের সঙ্গে সম্পর্কিত। তাহলে অপশান আছে সাঁতার, জিমন্যাস্টিক, অস্ত্রচালন নাকি পোলো। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে জিমন্যাস্টিক, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, নেক্সট কোশ্চেন দি জয়া ফ্যাক্টর উপন্যাসটি কার লেখা? অনুজা চৌহান, সুকেতু মেহতা, রাজশ্রী নাকি জেরি পিন্টো। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বন্ধুরা? সঠিক উত্তর হয়ে যাবে অনুজা চৌহান, অপশান এ। যারা পারবে অবশ্যই নিজে যারা প্র্যাকটিস করছো তারা কিন্তু নিজে পারলে অবশ্যই কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো জানাবে। 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? তামিলনাড়ু, নাগাল্যান্ড, রাজস্থান নাকি লাদাখ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের নাগাল্যান্ড, অপশান বি। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন, আমরা কিন্তু দেখো 4 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো 2020 সালে পড়েছিল, 21 সালে পড়েছিল, 22 সালে পড়েছিল, তারপর 23 সালে, এই বছর পড়েছিল। তাহলে কতগুলো সালে কোশ্চেন রিপিট করছে? তোমরা জানো যে এসএসসি কিন্তু টিসিএস প্যাটার্ন, যেটা টিসিএস পরীক্ষা কন্ডাক্ট করে, তোমরা সকলেই জানো। তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার কোশ্চেন কিন্তু রিপিট করে, আমরা এই কোশ্চেনে দেখতে পাচ্ছি যে একটা কোশ্চেন দেখো 4টে বছরে কিন্তু পড়েছিল এমটিএসে। তাহলে এগুলো কিন্তু ভালো করে করতে হবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি নাগরিকগণের জন্য একই প্রকার দেওয়ানি সংহিতার সাথে সম্পর্কিত? ধারা 41, ধারা 42, ধারা 43 নাকি ধারা 44। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো দেখি? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ধারা 44, অপশান ডি। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট দেখো 5 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বিস্তৃত বনাঞ্চল কোনটি? পার্বত্য বনাঞ্চল, ক্রান্তীয় চিরহরিত বনাঞ্চল, ক্রান্তীয় পর্ণমোচী নাকি ম্যানগ্রোভ বনাঞ্চল। উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে ক্রান্তীয় পর্ণমোচী বনাঞ্চল, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো এরপরে কোশ্চেন 6 নম্বর, নেপাল ভারতের একটি প্রতিবেশী দেশ যা ভারতের, এখানে একটা ড্যাশ হতো, যা ভারতের ড্যাশ দিকে অবস্থিত, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর, সঠিক উত্তর হয়ে যাবে উত্তর দিকে অবস্থিত, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 7 নম্বর, দেখো টেবিল টেনিস খেলাতে টেবিলের উপরিভাগের দৈর্ঘ্য হলো কত হয়? 270 সেন্টিমিটার, 264 সেন্টিমিটার, 274 নাকি 780 সেন্টিমিটার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 274 সেন্টিমিটার। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন কী ছিল, ভারতবর্ষে ড্যাশ তারিখটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়? 24শে ফেব্রুয়ারি, 27শে ডিসেম্বর, 26শে মার্চ নাকি 25শে জানুয়ারি। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 25শে জানুয়ারি, অপশান ডি। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন, একটি ব্যাংকের জন্যে প্রধান দেনা হলো আমানত, সম্পদ, অর্থনৈতিক ভাড়া নাকি ঋণ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমানত, অপশান এ। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব চিহ্নিত করো, তার তত্ত্বাবধানে সেহনাই তার আনুষ্ঠানিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে আসে এবং একটি শাস্ত্রীয় সঙ্গীত বাদ্যযন্ত্র হিসেবে স্বীকৃতি লাভ করতে শুরু করে। তাহলে কে? অপশানগুলো দেখে নাও, আল্লাহ রাখা, ওস্তাদ বিসমুল্লাহ খা, ওস্তাদ বন্ধু খা নাকি পণ্ডিত রামনারায়ণ। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওস্তাদ বিসমুল্লাহ খা, বি হয়ে যাবে তাহলে আমাদের এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন কী আছে, পাতায় ড্যাশ নামক একটি সবুজ রঞ্জক থাকে যা পাতাকে সূর্যালোক থেকে শক্তি গ্রহণে সাহায্য করে। আমরা একদম জীবনবিজ্ঞানে পড়েছি, বলে দেখি অ্যান্সার কী হবে। ক্লোরোফিল, ক্যাটোফিল, সাইটোপ্লাজম নাকি জ্যান্থোফিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্লোরোফিল। আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, 12 নম্বর, লখনৌ চুক্তি ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। মুসলিম লীগ এবং মহাত্মা গান্ধী, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আর্য সমাজ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সৈয়দ আহমেদ খান। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলে দেখি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। অপশান সি হয়ে যাবে তাহলে এটা সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর, 1854 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোর্ট অফ ডিরেক্টার্স কর্তৃক প্রেরিত উডের ঘোষণাপত্র, উড ডিসপ্যাচ এর সাথে সম্পর্কিত ছিল। কোনটার সঙ্গে সম্পর্কিত ছিল? এখানে একটা ড্যাশ হতো, ড্যাশের সাথে সম্পর্কিত ছিল। শিক্ষা, সেনাবাহিনী, দুর্ভিক্ষ নাকি বস্ত্র? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার সঙ্গে সম্পর্কিত ছিল, অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো 14 নম্বর কোশ্চেন কি পড়েছিল, নিম্নোক্ত কোনটি মিলেট বা মোটা দানার শস্যের উদাহরণ নয়? দেখো জানতে চাইছে, তাহলে কোশ্চেন আমাদেরকে ভালো করে সবসময় পড়তে হবে। হ্যাঁ, রাগি, গম, জোয়ার, বাজরা। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলে দেখি। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গম। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো কি ছিল, নদীর সমভূমিতে প্রবেশ করার সময় এটি মোড় নেয় এবং একটি বড় বাঁক তৈরি করা যা নামে পরিচিত, যা ড্যাশ নামে পরিচিত। তো কী নামে পরিচিত? দেখো অশ্বক্ষুর বা অক্সবো, নদী বাঁক বা মিয়েন্ডার, স্ট্যাক নাকি লেভিস? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, নদী বাঁক বা মিয়েন্ডার। নেক্সট কোশ্চেনে চলে যাবো। এরপরে 16 নম্বর কোশ্চেন দেখো কি বলেছিল, পড়েছিল। প্রত্যেকটা কোশ্চেনে যেগুলো করছি আমরা বুঝতে পারছো তোমরা, এখানে শিফট আমি লিখে দিয়েছি। দেখো সেকেন্ড থার্ড শিফট পড়েছিল 2 মে যে পরীক্ষাটা হয়েছিল, তো থার্ড শিফটে এই কোশ্চেনগুলোই কিন্তু পড়েছিল। মৃণালিনী সারাভাই, যিনি 1965 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, তিনি একজন স্বীকৃত নৃত্যশিল্পী ছিলেন। ভারতনাট্যম, মণিপুরি, কুচিপুরি নাকি ওড়িশি? তো সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এটা, ভরতনাট্যম। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন কি পড়েছিল, গজনীর সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযান চালিয়েছিলেন? অপশান হচ্ছে সোমনাথ মন্দির, গুজরাটের যমুনোত্রী মন্দির, উত্তরাখণ্ডের লিঙ্গরাজ মন্দির উড়িষ্যা নাকি জগন্নাথ পুরী মন্দির উড়িষ্যা? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সোমনাথ মন্দির, গুজরাট। অপশান এ হয়ে যাবে আমাদের তাহলে এটা সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 18 নম্বর কোশ্চেন কি পড়েছিল, একটি দেশের কর্মক্ষম বয়সের জনসংখ্যা সাধারণত ড্যাশ এর মধ্যে শ্রেণীবদ্ধ হচ্ছে। অপশানগুলো হচ্ছে 14 থেকে 58 বছর, 16 থেকে 60 বছর, 15 থেকে 59 বছর নাকি 16 থেকে 62 বছর? অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান সি এরটা, 15 থেকে 59 বছর। সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন একদম ইজি কোশ্চেন, আমরা ছোটো থেকে পড়ে আসছি। অর্থশাস্ত্র কার লেখা? বলো দেখি অর্থশাস্ত্র কার লেখা? দেখো আমরা যেটা পড়ে এসেছিলাম, অর্থশাস্ত্র কার লেখা পড়েছিলাম? কৌটিল্য। তাহলে কৌটিল্য বা চাণক্য। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এটা হয়ে যাবে। বাকি অপশানগুলো কিন্তু আমাদের এটা হবে না, এটা হবে না, এটা হবে, আমরা ছোটো থেকে পড়ে আসছি। তাহলে অর্থশাস্ত্র কার লেখা? অর্থশাস্ত্র কৌটিল্য বা চাণক্যর লেখা। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর নেক্সট দেখো কী পড়েছিল, 20 নম্বর কোশ্চেন ভৌত বিজ্ঞান থেকে, একটি প্রতিবিম্ব যা একটি পর্দায় প্রতিফলিত হতে পারে সেটিকে বলা হয় ড্যাশ, সেটিকে একটি ড্যাশ বলা হয়। কি বলা হয়? বর্ণালী প্রতিবিম্ব, সদ্বিম্ব, ভেক্টর প্রতিবিম্ব নাকি অসদ্বিম্ব? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, সদ্বিম্ব। এরপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন 21 নম্বর কি পড়েছিল, 2022 সালের জুনে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই ড্যাশের শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অপশান হচ্ছে ডিজিটাল কারেন্সি ভিশন 2025, ডিজিটাল কারেন্সি ভিশন 2030, পেমেন্টস ভিশন 2030 নাকি পেমেন্টস ভিশন 2025? তো অ্যান্সার কোনটা হয়ে যাবে বলে দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান কোনটা? অপশান ডি, পেমেন্ট ভিশন 2025, যেটা চালু করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। অপশান ডি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। परवर्ती क्वेश्चन देखो 22 नम्बर एखाने एटा इंग्रेजी थेके बांगला करा हयेछे बोले किन्तु एटा उच्चारणटा भूत कला हबे ना, एटा भूटा कला हबे। ठीक आछे, भूटा कला एकटी आत्मार पूजा करार नित्य परम्परा। एटी कोन राज्येर अंतर्गत? भूटा कला एकटी आत्मार पूजा करार नित्य परम्परा। एटी कोन राज्येर अंतर्गत? केराला, आंध्र प्रदेश, कर्णाटक नाकि तमिलनाड़ू? सठिक आंसर कोनटा हये जाबे? सठिक आंसर हये जाबे बोलो देखि कोनटा हये जाबे। सठिक आंसर हये जाबे कर्णाटकेर एकटा नित्य परम्परा जेटा हच्छे भूटा कला। ठीक आछे, सी हये जाबे आमादेर एई प्रश्नेर सठिक उत्तर। परवर्ती क्वेश्चन देखो नेक्स्ट 23 नम्बर क्वेश्चन कि पड़ेছিল? কোন মুঘল সম্রাট ইলোরার কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন? औरंगजेब, হুমায়ুন, শাহজাহান নাকি বাবর? তো সঠিক आंसर কোনটা হয়ে যাবে বলে দেখি। সঠিক आंसर হয়ে যাবে আমাদের অপশন এ औरंगजेब। এরপর নেক্সট क्वेश्चन দেখো কি ছিল 24 নম্বর জীবন বিজ্ঞান থেকে। বলছে জীবন বিজ্ঞানে আইভিএফ শব্দের অর্থ হলো কোনটা হবে? ইন ভিট্রো ফার্টিলাইজেশন, ইন্টারনাল ভেনম ফ্রস্টিং, इंटरनल ভিট্রো ফ্র্যাগমেন্টেশন নাকি ইন ভিট্রো ফ্র্যাগমেন্টেশন? ফ্র্যাগমেন্টেশন তাহলে কোনটা হবে आंसर বলো দেখি। সঠিক आंसर হয়ে যাবে ইন্টারনাল ভিট্রো ফ্র্যাগমেন্টেশন। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আইভিএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনাল ভিট্রো ফ্র্যাগমেন্টেশন, অপশন সি। নেক্সট দেখো এরপরে কোশ্চেন কি ছিল? লাস্ট কোশ্চেন আমাদের আজকের ক্লাসে 25 নম্বর কোশ্চেন যেটা পড়েছিল, জর্জিয়া মেলোনি সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? ইউক্রেন, অস্ট্রিয়া, ইতালি নাকি স্পেন? সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে বলে দেখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি ইতালি। যে সম্প্রতি জর্জিয়া মেলোনি যে তিনি সম্প্রতি ইতালি দেশের মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা এমটিএস এবং হাবলদারের জন্য প্রিপারেশন করছো। পরীক্ষা কিন্তু খুব সময় তোমাদের কম, তো ভালো করে পড়াশোনা করো সকলেই। এবং তোমরা সকলেই জানো যে টিসিএস যেটা করে এসএসসি থেকে টিসিএস তোমাদের পরীক্ষা কন্ডাক্ট করে, তো সেক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো ভালো করে বারবার করে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ অঙ্কতে এবং রিজনিংয়ে তোমাদের শুধুমাত্র পাস করতে হবে এবং যেটা করতে হবে যেটার উপর তোমাদের কাট অফ মার্ক যেটা বেশি প্রেফারেন্স তোমরা করবে ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটা এখন আমি করাচ্ছি। তো আমাদের কিন্তু 2 মে যেটা 3টা শিফট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে শিফটগুলো আছে মোট 57 শিফটের সব কোশ্চেন আমি করিয়ে দেবো, তোমরা কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো। আজকের ক্লাসটি এতটাই, তো নেক্সট ক্লাসে পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।